রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। এখন বাজে হচ্ছে ওই দুপুর 12:30 মতো। তা সকালবেলা রান্না করছিলাম, তখনই আর কি মানে কেকের অর্ডারটা এসেছিল। অনেক দিন পর একটা চকলেট কেক বানাবো, তা রান্না করতে করতে চকলেট কেকের অর্ডারটা এসে গেছিলো। তা এক পাশে রান্না করছিলাম আর এক পাশে আর কি কেকটাকে বেক করে নিয়েছিলাম। তারপরে এখন এই যে 1-2 ঘন্টা মতো ঠান্ডা করে নিয়েছি, এখন এই যে ক্রিমটাকে ফেটে নিচ্ছি। অনেক দিন পর একটা চকলেট কেকের অর্ডার এলো। এমনি বেশিরভাগ আর কি পাইনাপেল বা স্ট্রবেরি এইসবের অর্ডার আসে, কিন্তু চকলেট কেকটা আগে ভীষণ বানাতো। তা সবাই বলে চকলেট কেকটা খেতে অত একটা মজা লাগে না, পাইনাপেলটাই বেশি টেস্টি লাগে, তাই জন্য সবাই পাইনাপেলটাই বানানো শুরু করেছে। আর যেহেতু পাইনাপেলটা একটুখানি দামও কম হচ্ছে আর চকলেটটা একটুখানি বেশি দাম হচ্ছে, তার জন্য মানে 150 টাকা ফায়দা মানে অনেকটাই ভাবে এরা, তাই জন্য আর বেশি একটা বানায় না। এখানে আমাদের কলকাতাতে যেভাবে আর কি মানে এখন বার্থডে অ্যানিভার্সারি সব বানানো শুরু করেছে, এখানে কিন্তু মানে ওই যে মাওয়া নিয়ে এসে আর কি ই করে দেয়, মানে মিল্ক কেক বলে না, সেইগুলো এনে আর কি বার্থডে বানিয়ে ফেলে, মানে এই জন্য আর কি। তা কেউ কেউ আছে যারা একটুখানি VIP, তারা আর কি বানায়। তা আজকে চকলেট কেকের অর্ডারটাই এসছে। তা আর কি সকালবেলা থেকে তেমনভাবে কোনো ব্লগ শ্যুট করা হয়নি, তা ভাবলাম কাজ কামে ব্যস্ত ছিলাম, তা ভাবছিলাম যে চলো এখন তাহলে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি। তাই যে ক্রিমটাকে ফেটে নিয়েছি আর 3 ভাগে যে কেকটাকে কেটে নিয়ে এই যে এখন একটু চকলেট উপরে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি, গ্রেট করে নিয়েছিলাম সেই চকলেটটা। আর মানে মাইক্রোওভেনটা কয়েকদিন ধরে একটুখানি খারাপ হয়েছে, তাই জন্য আর কি মানে এই চকলেটটাকে একটুখানি মেল্ট করতে পারলাম না, তাই জন্য ভাবছি এইভাবে করেই আর কি স্ট্রবেরি মানে এই কেকটাই বানিয়ে ফেলি এভাবে করে। তাই যে প্রায় হয়ে এসছে লাগবাক, একটুখানি ছোট্ট একটা আর কি এই ভিডিও আজকে শ্যুট করতে পেরেছি, বেশি একটা শ্যুট করা হয়নি। আর এখন তো বৃষ্টিও হচ্ছে, বেশি একটা মানে গরমও নেই, ঠান্ডাও পড়ে গেছে। আগের দিনকে হয়েছিল খুব পরেশানি, কেকটা মানে আইসিং করতে গিয়ে তারপরে আর মানে রান্নাঘরে মানে পুরো ক্রিমটা গলে গলে যাচ্ছিলো, কেমন একটা হয়ে গেছিলো। তারপরে এসিটা চালু করেই তবে করেছিলাম, সে ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তা আমি অত একটা ফিনিশিং করতে পারি না, যতটুকু পারি ততটুকু, কিন্তু আজ পর্যন্ত আমার কেক খেয়ে কেউ কখনো এখনও খারাপ বলেনি, সবাই বলে যে হ্যাঁ ভালো হয়েছিল। আর এরা আগের বারও ওর ছেলেমেয়ের বার্থডেতে নিয়ে গেছিলো, তাই জন্য এবারও আবার আমার কাছ থেকেই আর কি বানালো। তা এভাবে করে আমি বানিয়ে দিই, তবে খেতে মন্দ লাগে না, খারাপ লাগে না। আমরাও নিজেরাও বাড়িতে কবি কবি বানিয়ে আর কি খাই যখন ইচ্ছা হয়। তখন প্রথম প্রথম মানে যখন বানাতে শুরু করেছিলাম তখন তো ছেলেকে খুব খাওয়াতাম, আমরাও খুব খেয়েছিলাম। তারপরে ছেলের একটুখানি ফ্যাট বেড়ে যাচ্ছিলো বলে এখন আর খাওয়াই না বেশি একটা, ওই মাঝে মাঝে কোনো বার তো আর এলে বানাই। ধরো আমাদের অ্যানিভার্সারি, ছেলের বার্থডে, তেমন একটা ওকেশনে আর কি আমরা বানাই, এখন আর বেশি একটা খাই না। তো কথা বলতে বলতে সব কিছু হয়ে গেছে, এইভাবে ডেকোরেশনটা রেখেছি, চেরি ফলটা নেই, তার জন্য এই যে ড্রাই ফ্রুটটা দিয়ে দিচ্ছি একটুখানি এভাবে করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তো চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো এইভাবে নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে তোমরা ফলো করে নিতে পারো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের একটা ব্লগে আবার দেখা হবে। রাধে রাধে, রাধে কৃষ্ণ, টাটা।